এই লেকচারে আমরা আলোচনা করব বিসিডি কোড নিয়ে। আমরা আইসিটি লেকচারের মধ্যে আছি, যারা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা দিবে মেইনলি তাদের জন্য, সায়েন্স কমার্স আর্টস যারা যেখানেই পড়ো না কেন সবার জন্য এটা কাজে লাগবে। এবং যারা ইন্টারমিডিয়েটে আমরা পরীক্ষা দিব বা টেস্ট পরীক্ষা দিব বা ইন্টারমিডিয়েটে পড়ি তাদেরও কিন্তু এটা উপকারে আসবে, বিকজ আমরা কিন্তু একদম বেসিক লেভেল থেকে বুঝাচ্ছি। ওকে, তো বিসিডি কোড আসলে এটা কি? ওকে, এটা তোমাদেরকে বুঝতে হবে। বিসিডি কোডের একটা পূর্ণরূপ আছে, বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। একটু খেয়াল করতে হবে, বাইনারি থাকবে মানে বাইনারি কোড করা, মূলত বাইনারি কোডের এই শব্দটা মনে রাখলে হচ্ছে বাইনারি কোডের মানে বাইনারি করা। ওকে, বাইনারি করা কাদেরকে? ডেসিমালগুলোকে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। তুমি ডেসিমাল শব্দটাকে মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবে বাইনারি কোডের, তাহলে মনে রাখবে, মনে থাকবে যে এগুলো আসলে বাইনারি নাম্বার। বিসিডি আসলে বাইনারি নাম্বার, ওকে, মানে ডেসিমালকে বাইনারি করা। ওকে, এমনি পূর্ণরূপটা জেনে রাখো যে পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। কিন্তু তুমি মনে রাখার কৌশল কি, যে বিসিডি আসলে কি বাইনারি নাকি ডেসিমাল নাম্বার, এগুলো আসলে বাইনারি নাম্বার, কী মনে রাখবা? বাইনারি কোডেড, এই লাইনটা থেকে, এই শব্দ দুইটা থেকে, শব্দ দুইটা থেকে। ওকে, তো এখন আমরা দেখব আসলে কীভাবে আমরা বিসিডি বের করব। ওকে, তো আমরা যদি চার বিট নেই, চার বিটের একটা বিসিডি নেই, তাহলে আমরা এভাবে নিতে পারি যে বিসিডি আসলে অনেক রকমের হয়ে থাকে। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত সেটা হচ্ছে তোমার বিসিডি 8421। বিসিডি 8421 যেটা, সেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, আমরা এখানে এটাই ব্যবহার করব এবং এর বাইরে তোমাদের এক্সামে আসবে না। তো এখন আমরা দেখব যে আসলে যে দশমিক, যেটা যে আমি বলেছিলাম যে ডেসিমালকে কী করা হবে? বাইনারি কোডেড করা হবে। ওকে, মানে বিসিডি করা হবে। ওকে, তাহলে ডেসিমালে যদি জিরো থাকে বাইনারিতে, সেটাকে তুমি চার বিটে নিয়ে জিরো জিরো লিখবা, চারটা দিয়ে জিরো জিরো, চারটা জিরো জিরো, এখানে যাই থাকুক তুমি চার বিটে লিখতে হবে এখানে বিসিডিতে। ওকে, তারপর যদি তুমি ওয়ান আসে, তুমি কী করবা? সবগুলোকে জিরো রাখবা, জাস্ট শেষটাকে ওয়ান। তারপর যদি টু আসে, টু এর সমকক্ষ বাইনারি, দশমিকে যদি দুই থাকে, দুই এর আমরা বাইনারি জানি, দুই এর বাইনারি হচ্ছে কত? ওয়ান জিরো, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। ওকে, তাহলে এই বাইনারিটা আমরা এখানে লিখবো ওয়ান জিরো, আর বাকিগুলোকে জিরো রাখবো, অর্থাৎ চারটা ডিজিটই লাগবে তোমার, কিন্তু তুমি লিখবে এখান দিয়ে। ওকে, এবার হচ্ছে থ্রি, থ্রি এর জন্য কত কত নিশ্চয়ই খেয়াল আছে তোমাদের, থ্রি এর জন্য বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান, তাহলে আমরা লিখবো যে এই জায়গাটাতে ওয়ান ওয়ান আর এই জায়গাগুলো করে দিব জিরো জিরো। আশা করি একদম ক্লিয়ারলি তুমি বুঝতে পারতেছ। ওকে, এবার এবার যদি আমরা যদি একদম এভাবে করে একদম নয় পর্যন্ত যদি আমরা দাঁড় করাতে চাই, তাহলে আমরা চার লিখি, চারের জন্য আমরা কী লিখবো? চারের জন্য লিখবো যে জিরো, চারের জন্য ছিল কত? চারের জন্য ছিল ওয়ান জিরো জিরো, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, তাহলে আমরা লিখবো জিরো ওয়ান জিরো জিরো। ফাইভের জন্য আমরা কী লিখবো? ফাইভের জন্য আমরা লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান আর এখানে জিরো। ওকে, তারপর হচ্ছে আমরা সিক্সের জন্য যাব, সিক্সের জন্য যদি যাই আমরা, তাহলে হবে ওয়ান ওয়ান, সরি এখানে জিরোই থাকবে, এখানে এখনও জিরো, আর এইখানে একটা ওয়ান দিলাম, আর এই জিরোটাকে যদি আমি ওয়ান করি তাহলে শেষটা হয় জিরো। ওকে, ছয়ের আমরা বাইনারিটা লিখলাম, এই যে তিন ঘন নিয়ে আর এটা জিরোই রয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যাব কীভাবে, আমরা ফাইভ সিক্স, এবার সেভেনে যাব আমরা, তারপর আমরা এইটে যাব, তোমরা দেখতেছো নিশ্চয়ই, তারপর আমরা নাইনে যাব। ওকে, সেভেনের ক্ষেত্রে কী হবে? সেভেনের ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতেছো যে তিনটে কী হবে, শেষের তিনটা ডিজিটই ওয়ান ওয়ান হয়ে যাবে। এইটার ক্ষেত্রে প্রথমটা মানে এবার এই যে এখানে প্রথমবারের মতো এখানে চলে আসবে, এখানে এসে সবগুলো জিরো হয়ে যাবে। আর নাইনের ক্ষেত্রে এখানে একটা ওয়ান, মাঝখানেগুলো জিরো জিরো, অ্যান্ড দেন হচ্ছে লাস্ট হচ্ছে ওয়ান। তাহলে এটাই হচ্ছে বাইনারি, সরি ডিসিমাল যেই ডিজিটগুলো আছে সেগুলোর বিসিডি হচ্ছে এটা, অর্থাৎ আমরা চারটা ডিজিট নিয়ে এগুলোকে রিপ্রেজেন্ট করবো, এটাই হচ্ছে মূল কথা, এর বাইরে আসলে কোনো কথা নেই। মানে তুমি যদি জিরো লিখো তাহলে এটাই লিখতে হবে, তোমাকে এটা পুরোটা লিখতে হবে, আর যদি আমরা টু লিখি তাহলে এটা পুরোটাকে লিখতে হবে, এটা তখন বিসিডি বলা হবে, তখন আর এটাকে বাইনারি বলা যাবে না, বলতে হবে বিসিডি। ওকে, তাহলে আমরা বিসিডি কি বুঝে গেছি। তো দেখো এখানে দুইটা কোশ্চেন আছে আমাদের, একটা সরকারি দেবেন্দ্র কলেজের টেস্ট পরীক্ষা আসছিল, লিখছে যে নিচের কোনটি বিসিডি কোড নয়, তাহলে নিচের কোনটি বিসিডি কোড নয় তুমি এখান থেকে খুঁজে বের করো। দেখো ওয়ান জিরো জিরো আমাদের এখানে আছে, এই যে, তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান সেটাও আছে, তারপর হচ্ছে সি অপশন ওয়ান জিরো ওয়ান ওয়ান, দেখো এটা আমাদের এখানে নাই, এখানে এই ধরনের কিছু নাই, তো এটা নাই, ক্রসের মধ্যে রাখলাম আপাতত। তারপর এটা দেখি তো একটু জিরো ওয়ান
01 এই যে 0101 তাহলে এই তিনটা আছে এই তিনটা আমাদের আমরা পাচ্ছি বাট এটা আমরা পাচ্ছি না সো आंसर হচ্ছে এটা ওকে তাহলে খেয়াল করো জাস্ট এই যে বেসিক নলেজ গুলো থেকে কোশ্চেন আসতে পারে তুমি যদি ভালোভাবে না পারো তুমি যদি মনে করো যে বাইরে এগুলো দরকার নাই এগুলো কি তাহলে কিন্তু পারবা না তুমি তোমাকে আটকে দিবে এইজন্য তোমাকে বেসিক গুলোকে ভালো করে ক্লিয়ার রাখা লাগবে এবার হচ্ছে দেখো এক নাম্বার কোশ্চেনটা আসছিল তোমার রাজশাহী বোর্ড 2016 সালে এরকম একটা কোশ্চেন আমি বরিশাল বোর্ডেও দেখেছিলাম সেটাতে আসছিল 72 আর এখানে ছিল 78 অর্থাৎ 78 ছিল এখানে এখানে রাজশাহী বোর্ড 2016 তে আসছে 78 এর বিসিডি আর বরিশাল বোর্ড 2016 সালেও একটা সেম কোশ্চেন আসছিল বরিশাল বোর্ড 2016 সালে সেখানে ছিল 72 এর বিসিডি কত 72 এর বিসিডি কত আর এখানে ছিল 78 এর বিসিডি কত ওকে সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে একদম ইজি দুইটাই তো আমরা এই জন্য একটাকে করলে হচ্ছে এটা কিন্তু ডেসিমালে আছে ওকে সো সেটাকে আমরা কীভাবে বিসিডিতে নিয়ে যাব তো 78কে যখন তুমি বিসিডিতে নিয়ে যাবা জাস্ট যেটা করবা 7কে আগে বিসিডিতে নিয়ে যাবা ওকে 7কে বিসিডিতে কত ছিল তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে 0111 ছিল তারপর পাশে দিয়ে 8 এর বিসিডি লিখে দিবা মানে পাশাপাশি ওকে 8 এর বিসিডি ছিল 1000 নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে তাহলে এটা হচ্ছে 7 এর বিসিডি আর এটা হচ্ছে 8 এর বিসিডি এটাই হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে আশা করি একদম ক্লিয়ারলি তুমি বুঝে গেছো তো তাহলে 72 যদি বলে তাহলে কী হবে এই যে 0111 হচ্ছে 7 এর জন্য আর 2 এর জন্য কী হবে 2 এর জন্য হবে 0010 ওকে আশা করি ক্লিয়ারলি বুঝে গেছো তাহলে এখন আমাদের 78 এর জন্য বলছিল রাজশাহী বোর্ডে তাহলে 78 এর জন্য আমরা কত পাচ্ছি 011 তারপর হচ্ছে কত 000 অর্থাৎ এই যে বি অপশনটা দেখো বি অপশনটা হুবহু মিলে গেছে ওকে তাহলে আমরা এখানে বি দাগিয়ে দিব তাহলে আমাদের উত্তর মুখস্থ করার কোনো কারবার নেই এখানে আর্টসের বা কমার্সের স্টুডেন্টরা মনে করতে পারো যে তুমি এটা মুখস্থ করে যাবা মুখস্থ করলে পারবা না তুমি তোমাকে আরেকটা দিবে 76 দিবে 77 দিবে তখন তুমি কী করবা তোমাকে নিয়মটা জানতে হবে নিয়ম পারলে তুমি সবগুলো বের করে ফেলতে পারবা তাহলে এই লেকচারের মধ্য দিয়ে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে বিসিডি কোড কী আরও যারা ডিটেল জানতে চাও তারা এই বইটা কালেক্ট করতে পারো এটা হচ্ছে আইসিডি স্টাডিজ যারা গুচ্ছতে পরীক্ষা দেবে বিশেষ করে তাদের জন্য বা যারা ইন্টারমিডিয়েটে পড়ো তারাও পড়তে পারবা বিকজ এখানে এমসিকিউ দেওয়া আছে ডিটেলস আবার ব্যাখ্যা করা আছে ওকে যারা টেস্ট পরীক্ষা দিবা তাদের জন্য এটা খুবই ভালো কারণ এখানে টেস্ট পেপারের সমাধান দেওয়া আছে সেই সাথে বোর্ড কোশ্চেনগুলোর সমাধান দেওয়া আছে বিভিন্ন ভার্সিটির কোশ্চেনগুলোরও এই বইতে সমাধান দেওয়া আছে এবং খুব শর্টকাটে আমরা বইটাকে লিখছি দেখো একদম চিকন এখানে মূল থিমগুলো দেওয়া আছে বাড়তি কোনো কাহিনী নেই ওকে বিশেষ করে যারা আর্টস এবং কমার্সে পড়ো তাদের জন্য এটা মানে আমি মনে করি যে কেনা বাধ্যতামূলক কারণ খুব শর্টকাটের মধ্যে মূল জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে যাতে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারো এবং পরীক্ষা আনসার করতে পারো তাহলে আজকে চলে যাচ্ছি পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ টাটা